নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে পার্কিনসন ডিজিজ নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। পার্কিনসন এটা এমন একটা রোগ যেটাতে তিনটে সিমটমের কম্বিনেশন হয়, দ্যাট মিন্স প্রভিশন অফ মুভমেন্ট, রিজিডিটি অফ মাসল অ্যান্ড ট্রেমার। রুগী কী হয়, রুগীর ব্রেনেতে ডোপামিনটা কমে যায়। ডোপামিন কমে যাবার ফলে রুগীর ভুলে যাওয়া ব্যাপারটা আসে। যখনই ভুলে যায় তখনই সে ভুলভাল কাজ করতে আরম্ভ করে। আরেকটা জিনিস হয় কি, এটা ব্রেনের যে দিকটা এফেক্ট করে তার উল্টো দিকে লক্ষণগুলো দেখা যায়। যদি ব্রেনের ডান দিকটা এফেক্ট করে তাহলে বাঁ দিকের হাত, বাঁ দিকের পা, বাঁ দিকের চোখ এফেক্ট করবে। প্রথমে একটু একটু করে সিমটমগুলো দেখা যাবে, নড়া, কাঁপা, একদিকে যেতে যেয়ে অন্যদিকে চলে যাওয়া, চোখের ঘোরাফেরা বা মনির বাঁকা ঘোরাফেরাগুলো অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়া, ডান দিক এফেক্টের ফলে বাঁ দিকের গালি দিয়েও খাবার বেরিয়ে পড়া। আবার যদি বাঁ দিকে এফেক্ট করে ব্রেনের, ডান দিকের হাত পা কাঁপা, চোখের উপর এফেক্ট, ডান দিকের গালি দিয়ে খাবার পড়ে যাওয়া, ডান দিকের পা কাঁপা, চলাফেরা করতে গেলে অস্বস্তি বোধ করা, যে হাতটা নড়ছে বা কাঁপছে তাকে যদি একটু কোনো জায়গায় সাপোর্ট দেওয়া পায় সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে কাঁপুনিটা কমে যায়। প্রথম যেমন ভুলে যাওয়া ব্যাপারটা আসে, তার অনেক সময় মনে হয় যে রুগী বিড়বিড় করে বকছে, কিন্তু এক্স্যাক্টলি সেটা নয়, তার অটোমেটিক্যালি তার ঠোঁটটা নড়ছে। আমরা মনে করি যে সে যেন আমাদের দেখে কিছু বলতে চাইছে বা কোনো ব্যঙ্গবৃদ্ধুপ করছে, কিন্তু তা নয়, তার রোগের বহিঃপ্রকাশ ওইভাবে হচ্ছে। সে যখন খেতে যাচ্ছে হাত থেকে খাবার পড়ে যায় বা মুখে নিলেও সেটা আস্তে আস্তে ঠেলে ঠেলে নিতে হয়, অথবা মুখ থেকেও অনেকাংশে খাবার পড়ে যায়। হাতের লেখা তার একেবারে খারাপ হয়ে যায়, বারবার সিগনেচার করতে গেলেও মেলে না, কাঁপুনি থাকে। প্রথম যে পেনটা সে চালু করবে লেখার, অনেকক্ষণ তাকে যেন ঘষতে হয়, তারপর কোনো ক্রমে লেখে, সেটা কিন্তু উদ্ধার করা, বোঝা যেন কষ্টদায়ক হয়ে যায়। এই সমস্ত রুগীরা টু মাচ ইমোশনাল হয়ে যায়, আবেগপূর্ণ, এরা সহমর্মিতা, সাহচর্য, ভালোবাসা, সহানুভূতি পছন্দ করে, কিন্তু বাড়ির লোকরা মনে করে এরা সংসারের অবাঞ্ছিত, যার জন্যে তারা নেগলেক্টেড হওয়ার ফলে চিকিৎসা শুধু করানোর জন্যে, বাকি কাউন্সিলিং না হওয়ার ফলে রুগী কিন্তু পরপর খারাপের দিকে যায় ওষুধ ব্যবহার করলেও। ম্যাক্সিমাম ক্ষেত্রে শিক্ষিতদের, দ্যাট মিন্স এডুকেটেড পিপিলরা পার্কিনসনে অ্যাফেক্টেড হয়। তার কারণ তাদের মন আছে, চিন্তা শক্তি আছে, চিন্তা করার ক্ষমতা থাকার ফলে তারা যখন মানসিক আঘাত পায়, দ্যাট মিন্স মনের উপর চাপ পড়ে বা কোনো কিছুর থেকে যদি সে প্রচুরভাবে কষ্ট পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মনের অংশে এমন একটা জায়গায় এফেক্ট করে, ডোপামিন কমে, ব্রেনের সার্কুলেশন কমতে থাকে, রোগটা সৃষ্টি হয়। তখন সে স্বাভাবিক জীবনযাত্রার থেকে সে যেন পরনির্ভরশীল আস্তে আস্তে হয়ে পড়ে। এই সমস্ত রুগীদের ওষুধ যেমন দরকার, ফিজিওথেরাপি যেমন দরকার, সহমর্মিতা, সাহচর্য, ভালোবাসাও তেমন দরকার। এখন অনেক সময় এগুলো অপারেশন করেও সারানো হচ্ছে,
কিন্তু সেই যে সাকসেস রেট সেটা কিন্তু যে আমাদের আশাপ্রদ এটা কিন্তু বলা যায় না। কাজেই আমাদের দেখতে হবে যে এই সমস্ত রোগী যদি বাড়িতে হয়ে থাকে, যদি ডায়াগনোসিস হয়ে যায় পার্কিনসন, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তার সাথে সেই রকম আচরণ করে তাদেরকে সুস্থ করার চেষ্টা করতে হবে। এই রোগের ক্ষেত্রে আমাদের ওষুধ খুব ভালো কাজ দেয়, জেলসিমিয়াম, আর্জেন্টাম নাইট্রিকাম, সিঙ্খোনা অফসিনালিস, আর্জেন্টাম মেটালিকাম, কোফিয়া ইত্যাদি। বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালিফস ভালো কাজ দেয়, মাদার টিনচারের ক্ষেত্রে প্যাসিফ্লোরা মাদার খুব ভালো কাজ করে। তবে এটুকু বলতে পারি, কখনোই কোনো ওষুধ নিজে নির্বাচন না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।